হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের জন্য নিয়ে আজকে হাজির হয়ে গেছি প্লাস্টিক চাটনি রেসিপি। এরকম কি করে বাড়িতে তোমরা কালারফুল চাটনি করে নিতে পারবে সেটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো আমরা কথা না বাড়িয়ে চটপট আগে ভিডিওটাতে চলে যাই। প্লাস্টিক চাটনি বানানোর জন্য প্রথমে যেটা লাগবে আমার, এখানে পেঁপে আমি কুড়িয়ে নিয়েছি, খুব মিহি করে গ্রেট করে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে মৌরি নিয়ে নিয়েছি, এখানে গোটা মৌরি আছে, আর এখানে একটু বিট লবণ আর কটা কিশমিশ আছে। কতটা কি নিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের কাছে শেয়ার করে দেবো। এখন একটা কড়াইতে আমি একটুখানি জল অ্যাড করে দিচ্ছি। দেখো, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর প্রসাদ হিসেবে বেঁচে যায় অনেক কদমা, খেলনা, বাতাসা, তো এগুলো দিয়েই আমি আজকের কী করে এই কালারফুল চাটনিটা তৈরি করব সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। প্রথমে জলটা ফোটার পর আমি কিন্তু কদমাগুলোকে ছেড়ে দিচ্ছি। এগুলোতে ভীষণ মিষ্টি থাকে বলে এগুলো শুধু খাওয়াও যায় না, সো এগুলো তোমরা চাটনিতে ব্যবহার করে নিতে পারো, তাতে টেস্টফুল হবে চাটনিটা। আর একটুখানি চিনি দিয়ে আমি জাস্ট কদমাগুলোকে ফুটতে দিলাম। অল্প পরিমাণে চিনি দেওয়ার কারণটা হলো খুব আঠালো হয়ে যাবে না প্রথমেই শিরাটা, একটু জলা জলা ভাবটা থাকবে। তো দেখো, এখন আমি ওই কালারফুল যে খেলনাগুলো ছিল বাতাসার মতো সেগুলো কিন্তু আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি একটু বিট লবণটাও অ্যাড করে দিলাম। দেখো, আমাদের কিন্তু জলের কালারটা অটোমেটিকলি পিঙ্ক হয়ে আসছে। আমি এবার ভালো করে এগুলো গলা অবধি ওয়েট করব। দেখো, আমাদের কিন্তু এই শিরাটা ফুটে এসছে, তো এর মধ্যে আমি কিশমিশটা এখন অ্যাড করে দিলাম। খুব অল্প সময়ে আমাদের এই বাড়িতে এই কালারফুল চাটনিটা হয়ে যাবে। তোমরা অবশ্যই রেসিপিটা ফলো করো। দেখো, আমি এই পর্যায়ে এসে কিন্তু মৌরিটাও অ্যাড করে দিলাম। মৌরিটা আমার হালকা কড়াইতে টেলে নেওয়া ছিল, যেটা তোমাদের কাছে বলতে আমার একদমই ভুল হয়ে গেছে। দেখো, এগুলো ভালো মতন ফুটে এলে আমি এর মধ্যে গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি। এতটা যদি মিহি করে আমরা বাড়িতে গ্রেট করে নিই তাহলে পেঁপেটা কিন্তু আলাদা করে আমাদের সেদ্ধ করতে হচ্ছে না, একদম ছোট গ্রেটারে এটা কিন্তু করতে হবে। মিহি যে গ্রেটারটা তোমাদের কাছে আছে সেই গ্রেটারে কিন্তু পেঁপেটা কুড়ালে এইরকম টেক্সচার আসবে। তো দেখো, এখন ভালো করে আমি এই শিরার সাথে মিশিয়ে নিচ্ছি পেঁপেটাকে। খুব ভালো করে মিশানোর পর এটাকে আমি খুব ভালো করে ফুটতে দেব, যতক্ষণ না পেঁপেটা এর মধ্যে পুরোপুরি ট্রান্সপারেন্ট একটা কালার চলে আসছে। দেখো, ভালো মতন ফুট ধরে এসছে, আর শিরাটাও কিন্তু আমাদের অল্প অল্প করে টেনে গেছে। তো রেডি হয়ে গেল আজকের আমাদের পিঙ্ক পাপিতা চাটনি বা প্লাস্টিক চাটনি, যেটাই তোমরা বলবে না কেন। কতটা কালারফুল হয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, আমি কিন্তু এক্সট্রা কোনো কালার এখানে অ্যাড করিনি। সো তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে আমাকে জানিও তোমাদের রেসিপিটা কীরকম লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন এখানেই, আমি অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো।